हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल रॉनीज रिव्यू 2.0। যারা আমাদের মতন এখন স্মার্টফোন ইউজ করছি, তাদের ম্যাক্সিমাম বড় প্রবলেম হচ্ছে স্ক্রিন। যতই কোম্পানিরা বলে দিক না কেন, কর্নিয়া গরিলা গ্লাস 5 দিচ্ছে, গরিলা গ্লাস 3 দিচ্ছে, P2i স্প্ল্যাশ প্রুফ টেকনোলজি দিচ্ছে, কোটিং দিচ্ছে, কিন্তু তাও মস্ত বড় প্রবলেম বা মস্ত বড় জিনিস যেটা আমাদেরকে বাঁচাতে হয় স্মার্টফোনে, সেটা হচ্ছে স্ক্রিন। কেন, একবার যদি স্ক্রিন ড্যামেজড হয়ে যায় সেটা খুব হাইলি কস্টিং হয়। কেন, একটা ফোনের প্রায় দামের কাছাকাছি নিয়ার অবাউট 75% দাম তার স্ক্রিনের হয়ে যায়। সারানো প্রবলেম, যদি না সারাই তাহলে সেটা দেখতে বাজে লাগে, আস্তে আস্তে ইউসেজটা কমে যায়, এরকম লটস অফ প্রবলেম আসে। তো সেইটাতে বাঁচাতে গেলে আমরা কি করি, আমরা ট্যাম্পার্ড গ্লাস লাগাই। কিন্তু ট্যাম্পার গ্লাস লাগানো তো একটা মস্ত বড় প্রবলেম, আরেকটা হচ্ছে এই যে আমরা সেটা বাড়িতে লাগাতে পারি না, কেন ওটার মধ্যে এয়ার বাবল ফর্ম করে যায়, ডাস্ট পার্টিকেল ঢুকে যায়, ঠিক মতন বসে না, বসাতে গেলে ভেঙে যায়, পয়সাটা নষ্ট হয়। তো আমরা প্রেফার করি কি, যখন কোনো ট্যাম্পার গ্লাস বা কোনো মানে আদার স্ক্রিন প্রোটেকশন লাগাবো, তো সেটা আমরা দোকানে গিয়ে লাগাবো। অ্যাটলিস্ট ব্লেমের জন্য কোনো তো লোক থাকবে, যদি সে লাগাতে গিয়ে ভেঙে ফেলে তখন তা বলতে পারবো, দাদা আপনি লাগাতে গিয়ে ভেঙেছেন, আমি তো ভাঙিনি, রিফান্ড করে দিই। সেই সব দিকগুলোকে যদি বাদ দিই, তাহলে আমি একটা জিনিস পেয়েছি এই নেট ঘাঁটতে ঘাঁটতে, যে কিভাবে আমি আমার ফোনের স্ক্রিনকে বাঁচাতে পারবো, কিভাবে ট্যাম্পার গ্লাস লাগাবো, আর সেটা ঘরে বসে DIY মানে ডু ইট ইয়োর সেলফ প্রসেসে। সেই কিটটা হচ্ছে পোপায়োর এই কিটটা। পোপায়ো একটা এমন কোম্পানি, এটা আমি অ্যামাজনে পেয়েছি, অ্যামাজনের লিঙ্ক আমি তলে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। পোপায়ো একটা এমন কোম্পানি যেটাকে আমি দেখলাম খুব কাস্টমার ফ্রেন্ডলি, খুব কাস্টমারদের চিন্তা করে ওরা কিটটাকে তৈরি করেছে। কারণ আপনারা যদি বাদবাকি সব শপিং পোর্টালসে যদি আপনারা স্ক্রিন গার্ড বা ট্যাম্পার গ্লাস সার্চ করে দেখবেন, ম্যাক্সিমাম আপনারা পাবেন ওয়েট ওয়াইপ, ড্রাই ওয়াইপ আর স্ক্রিনটা। কিন্তু এখানে ওয়েট ওয়াইপ, ড্রাই ওয়াইপ যে ট্যাম্পার গ্লাসটা রয়েছে সেটা তো দিয়েছে, প্লাস আরও কিছু এক্সট্রা জিনিস দিয়েছে, যেই জিনিসে আপনাদের লাগানোর উপায়টা আরও সিম্পলিফাই হয়ে যায়। তো চলুন এই প্যাকটার ভেতরে কি আছে সেটা আমি খুলে দেখাই। বলে দিচ্ছি, এইটা হচ্ছে পোকো M2 ফোনের জন্য। হ্যাঁ, একটা আমি পোকো M2 ফোন নিয়েছি, সেইটার রিভিউ আমি করব, কিন্তু আর কিছুদিন ইউজ করে কেন, একদম আউট অফ দ্য বক্স রিভিউ করলে কোনো লাভ হবে না। কেন, ফোনটা যতক্ষণে ইউজ করলাম না, আমার পারপাস সলভ হলো না, তো আমি সেটার একটা ভালো রিভিউ দিতে পারবো না। তো সেই জন্য, সেটার জন্য আমি কিছুদিন ওয়েট করছি। তার আগে আমি তার প্রোটেকশনের জন্য আমি এইটা কিনেছিলাম, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এর ভেতরে কি কি আছে। এই কিটটার ভেতরে আপনারা পাবেন একটা স্ক্রিন প্রোটেক্টর, আপনারা দেখতে পাচ্ছেন লাইটের জন্য কোনো অসুবিধা হচ্ছে না। এছাড়া দিচ্ছে যেটা বলেছিলাম, ওয়েট ওয়াইপ, ড্রাই ওয়াইপ, প্লাস আমি যেই জিনিসটা বলেছিলাম যে যেই জিনিসটার জন্য এতে লাগানোটা খুব সহজ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই 3 স্টিকার প্যানেলটা। এটাতে আপনারা দেখতেই পাচ্ছেন এই 3 স্টিকার প্যানেলে এই 3টে স্টিকার আর এই বড় স্টিকারের কাজটা কি। এই বড় স্টিকারে আপনারা যদি দেখেন লেখা রয়েছে ডাস্ট অ্যাবজর্ভার, মানে আমরা যখন ফোনের ওপর, সাপোজ ধরুন এটা ফোন স্ক্রিনটা, আমি এতে এটা লাগাচ্ছি, লাগানোর জন্য ফার্স্ট আমি এর কোনো প্লাস্টিকটা তুলব না। আমি করব কি, প্লাস্টিকটা না তুলে এইখানে স্টিকার 1 স্টিকার 2 দিয়ে এই দুটোকে যখন H2H আমি মিলিয়ে নিলাম, এই দুটো জায়গাকে আমি সিল করে দিলাম, একটা হিঞ্জ তৈরি করলাম, করে এটা তখন এরকম আমি পাল্লার মতন খুলতে পাচ্ছি। এই বড় স্টিকারটা দিয়ে, এটাকে বলে ডাস্ট অ্যাবজর্ভার স্টিকার, আমি পুরো স্ক্রিনের ডাস্টটাকে অ্যাবজর্ভ করে নিলাম বা লাগিয়ে তুলে নিলাম। এইবার এই হিঞ্জটার থেকে আমি এর ভেতরে ইনার প্লাস্টিকটা তুলে নিলাম, এটাকে এরকম লাগিয়ে দিলাম, আরেকটা যে স্টিকার দিয়েছে সেটা দিয়ে আমি এই জায়গাটাকে আরও টাইট করে সিল করে দিলাম, যাতে হাওয়া বা এয়ার বাবল ফর্ম কোনোভাবে না করে। তারপর আমি ড্রাই ওয়াইপটা দিয়ে ভালো করে ঘষে 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 টোটালভাবে ফিনিশ করে দিলাম। আমি একবার নয় দুবার ইউজ করেছি, কেন আমার যে
ক্যাননের 1500D রয়েছে, তার যে স্ক্রিনটা রয়েছে সেটা মুভেবল নয়, তাও আমি ওটাতে স্ক্রিন প্রোটেক্টর লাগিয়েছি। আর আমি সেটাও লাগিয়েছি পোপায়ো কোম্পানির, সেম প্রসেস আমি বাড়িতে বসে এটা দুবার করলাম, আর দুবারই আমি একদম পুরো 100% সাকসেসফুল হিসেবে পেয়েছি জিনিসটাকে। আপনারা হয়তো ভাবলেন আমি যদি ফোনে লাগিয়েই দিই তাহলে এইটা কোথা থেকে পেলাম? সো যারা পোকো M2 ইউজ করছে তাদেরকে বলে দিই যে পোপায়োর যে কিটটা আসছে সেটা হচ্ছে 2 tempered glass কিট, মানে আপনি দুখানা টেম্পার্ড গ্লাস পাবেন, যদি বাই চান্স একটা লাগা থেকে ভেঙেও ফেলেন আপনি আরেকটা ইউজ করতে পারবেন। শুধু তাই নয়, এখানে এটা সব কিছুই দুটো দুটো দিচ্ছে, যেরকম ধরুন স্টিকার সেটও দুটো দিয়েছে, যে না একটার জন্য একটা না স্টিকার সেটও দুটো দিয়েছে, ওয়েট ওয়াইপ ড্রাই ওয়াইপও আপনারা দুটো পাচ্ছেন। সো আপনাদের যদি মনে হয় এটা ইউজফুল বা পোপায়োর কোম্পানিকে আপনারা একটা ট্রাই করে দেখতে পারবেন, দামও খুবই রিজনেবল প্রাইস, অনলি আমার এই দুটো পড়েছে 250, মানে 125 করে পার টেম্পার গ্লাস পড়েছে। আমার মনে হয় বাজারের রেটের থেকেও এই রেটটা অনেকটা কম, কেন বাজারে হয়তো আপনি 100 টাকায় পেয়ে যেতে পারেন, কিন্তু তার প্রোটেকশন বা তার ফিনিশ বা তার কোয়ালিটি অত ভালো হয় না। তার কারণ হচ্ছে দেখুন, পোপায়োর এটা হচ্ছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, ফিঙ্গারপ্রিন্ট অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট, টাচ সেন্সিটিভ, অ্যান্টি গ্লেয়ার, এই জিনিসগুলো আপনারা বাইরের ওই 100 টাকাওয়ালাতে থাকে না। ম্যাক্সিমাম যখনই আমরা ওইটা লাগানোর পর স্ক্রিনটাকে চালাই, একটা পুরো আলো 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 একটা কোনো অদ্ভুত প্যাটার্ন সৃষ্টি করে, যদি এটাতে সেইগুলো করে না। আমি ইউজ করছি সেই জন্য আমি বলতে পারি এটাতে আপনার করে না। আমি আবার বলছি এইটার লিঙ্ক আমি তলা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা শুধু পোকো M2 জন্য কেন, অন্য কোনো ফোনের জন্য বা আপনাদের DSLR ক্যামেরার পেছনে স্ক্রিনের জন্য যদি চান তাহলে এই ব্র্যান্ডের ট্যাম্পার গ্লাস ইউজ করে দেখতে পারেন, আমার মনে হয় না আপনারা ঠকবেন, আমার কথা নিতে পারেন এর জন্য। সো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর ইউজফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তলার বেল আইকনটা প্রেস করুন, আর লাইক বাটনটা প্রেস করে আমাকে জানান, তাতে এতে আমিও মোটিভেটেড থাকবো, আমার চ্যানেলও মোটিভেশন পাবে আর আমারও ভালো লাগবে। এই বলে